কারুর মাথায় দগদগে ক্ষত, কেউ আবারও ঢুকছে অপুষ্টিতে, কাউকে বয়স হয়ে গিয়েছে বলে মালিক ছেড়ে দিয়েছে রাস্তায়। ওদের একটাই পরিচয়, ওরা মালিকানাহীন পশু। এদের মধ্যে যেমন কুকুর বিড়াল আছে, তেমন আছে অসুস্থ গরু ঘোড়া, এমনকি মানুষের অত্যাচারের হাত থেকে বাঁচিয়ে আনা গোসাপও। এদের সকলের একটাই ঠিকানা, লাভ অ্যান্ড কেয়ার। আমাদের এই লাভ অ্যান্ড কেয়ার ফর অ্যানিমালস সংস্থাটি দক্ষিণ চব্বিশ পরগনার প্রত্যন্ত সোনামুখী গ্রাম পঞ্চায়েতে রয়েছে। সংস্থার বয়স এখন ২৫ বছর। আমাদের এই সংস্থা তৈরি হয়েছিল মালিকানাবিহীন কিছু পশুর পরিষেবা দেওয়ার জন্য। আমরা কিন্তু আজও সেটা ধরে রেখেছি। আমাদের একটা আউটডোর আছে বটে, কিন্তু আমাদের ইনডোর যেসব পেশেন্ট সবাই কিন্তু মালিকানাবিহীন, হয় রাস্তার কুকুর, না হয় রাস্তার বিড়াল, না হলে মালিকের ছেড়ে দেওয়া গরু ঘোড়া ইত্যাদি। আক্ষরিক অর্থেই এটা ওদের বৃদ্ধাশ্রম। এই বৃদ্ধাশ্রমের আবাসিকদের হেসেলটিও দেখার মতো। মেনুতেও রয়েছে অভিনবত্ব। কারুর ডায়েট দুধ ভাত, কেউ খায় চিকেন বা মাছ, অসুস্থ কুকুর বা বিড়ালের জন্য রয়েছে আলাদা আলাদা ক্যানেল। লাভ অ্যান্ড কেয়ারে পা রাখলেই চোখে পড়বে অসুস্থ অনাথ পথ সারমেয় বা বিড়ালদের পরম যত্নের চিকিৎসা চলছে। নতুন অতিথিকে দেখে লেজ নেড়ে চোখ পিটপিট করে ভাব জমানোর প্রচেষ্টা। ছোটদের মধ্যেও পশু পাখিদের নিয়ে সচেতনতা তৈরির কাজ করছে এই সংস্থা। চারপাশে দেখি অনেক বাচ্চা বাচ্চা ছেলে মেয়ে রাস্তার কুকুর বিড়ালগুলোকে খাওয়ায়, একটা গরু ফেলে দিয়ে পালিয়ে গেছে বা অ্যাক্সিডেন্ট হয়েছে, তাকে ম্যাটাডোরে তুলে নিয়ে হাসপাতালে নিয়ে যায়, চিকিৎসা অপারেশন এসবের ব্যবস্থা করে, চাঁদা তুলে। খুব ভালো লাগে। কি কি পরিষেবা মেলে এই বৃদ্ধাশ্রমে? আমরা অদূর ভবিষ্যতে আরেকটা এদের সুপার স্পেশালিটি বলবো না, কিন্তু বেশ কিছু সুযোগ সুবিধা সমৃদ্ধ একটি হাসপাতাল গড়তে চলেছি। বড্ড মায়া লাগত রাস্তার এই কুকুর বিড়ালগুলোকে দেখতে, কেমন খাবার জন্য বসে থাকে, কেউ হয়তো কিছুটা দেয়, কেউ হয়তো আবার লাথি মেরে তাড়িয়ে দেয়। সময় মতো ওষুধ এবং পথ্যের সঙ্গে ভালোবাসা আর স্নেহের পরশে ফের বেঁচে থাকার আনন্দ খুঁজে পাচ্ছে এই অবলা প্রাণীগুলো। সুস্মিতা দেবী ও তার সহযোদ্ধাদের বা বাংলা চ্যানেলের পক্ষ থেকে রইল অনেক শুভকামনা।